নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো আল্ট্রা ডে ক্যাপসুল নিয়ে। এই আল্ট্রা ডে ক্যাপসুলটি ব্যথা এবং গ্যাস অম্বলের জন্য খুব ভালো মেডিসিন। তার আগে বলি, এই চ্যানেলটিতে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের সামনে আমি, আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। যে মেডিসিনটি নিয়ে বলছিলাম সেই মেডিসিনটি হচ্ছে আল্ট্রা ডে ক্যাপসুল। এটি 10টি ট্যাবলেটের ক্যাপসুল, এর দাম 10টির দাম করেছে 104 টাকা। এটি সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে। এর মধ্যে দেওয়া আছে দুটো প্রিপারেশন যার সংমিশ্রণে এই আল্ট্রা ডে ক্যাপসুলটি তৈরি হয়েছে। এর মধ্যে দেওয়া আছে অ্যাসিক্লোফেনাক 200 mg এবং র্যাবিপ্রাজল দেওয়া আছে 20 mg। তো এবার বলি এটির কিছু কিছু ব্যবহার এবং কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর কী সাইড ইফেক্ট আছে সেই নিয়ে বলবো। তা এই আল্ট্রা ডে ক্যাপসুলটি ব্যথার ক্ষেত্রে ভালো কাজ করে এবং গ্যাস অম্বল ও হার্নিয়া, পেটে ব্যথা, অস্টিও আর্থারাইটিস, গাঁটে ব্যথা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই অস্টিও আর্থারাইটিক একটি পেন রিলিফ যা ব্যথার থেকে মুক্তি দেয়। পিঠে ব্যথা, কোমরে ব্যথা এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে দাঁতে ব্যথা ও গলার ব্যথার জন্য এই মেডিসিনটি ভালো ব্যবহার করা হয়। এই মেডিসিনটির ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে দুটি মেডিসিনের মিশ্রণে এটি একটি অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন যা কিছু রাসায়নিক মেসেঞ্জারদের মুক্তির অবরুদ্ধ করে যা কাজ করে এবং দেখা যায় ব্যথা কমায়। এবং এই র্যাবিপ্রাজল সোডিয়ামটি কাজ করে কিছু কিছু ক্ষেত্রে। দেখা গেছে যে এই র্যাবিপ্রাজল সোডিয়ামটি পেটে আস্তরণের ক্ষেত্রে প্রতিরোধ করে, এটি হজমের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে যেটা অ্যাসিক্লোফেনাকের কারণে ঘটতে পারে। এবং এবার বলি এই অ্যাসিক্লোফেনাক 100 mg এই আল্ট্রা ডে ক্যাপসুলটি অস্টিও আর্থারাইটিস, গাঁটে ব্যথা এইগুলোতেই ডাক্তারবাবুরা বেশি প্রেসক্রাইব করে থাকে। এবার বলি এর ট্যাবলেট, এই ক্যাপসুলের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন এই কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ধরুন হচ্ছে পেটে ব্যথা, গ্যাস অম্বল বেড়ে যাওয়া এবং মুখ শুকিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, তারপরে অ্যালার্জি হতে পারে, গায়ে চুলকুনি হতে পারে। এবার বলি এই ক্যাপসুল কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন এর ক্ষেত্রে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মায়েরা যদি কোনো বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয় সেই সময় এই আল্ট্রা ডে ক্যাপসুলটি খেতে পারবে না। খাওয়ার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাক্তারকে জানান যে আপনি কী কী মেডিসিন বা কোন কোন মেডিসিন খান। সেই সব মেডিসিন খাওয়ার পক্ষ থেকে আপনার অ্যালার্জি বা র্যাশ বেরোতে পারে, এই জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারকে জানাতে হবে, তারপরে আপনি এই আল্ট্রা ডে ক্যাপসুলটি খেতে পারেন। এই আল্ট্রা ডে ক্যাপসুলটা অন্য বিভিন্ন কোম্পানির আছে, এটি আপনাদের দেখতে হবে যে তার মধ্যে অ্যাসিক্লোফেনাক 200 mg এবং র্যাবিপ্রাজল 20 mg, এটি দেখে আপনারা কোনো যে কোনো মেডিসিন দোকান থেকে কিনে নিতে পারেন। আপনাদের এলাকায় অবশ্যই পাবেন এবং যদি না পান তাহলে আমি বলবো যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনার ব্যবস্থা করে দেবো। কমেন্ট বক্সে জানাবেন আমি এই আল্ট্রা ডে ক্যাপসুলটি দুটো মিশ্রণের তৈরির কারণে ওষুধ মেডিসিনটি খুব ভালো মেডিসিন, আপনারা খেয়ে দেখতে পারেন খুব ভালো উপকার পাবেন ব্যথার জন্য এবং গ্যাস অম্বলের জন্য সংমিশ্রণে তৈরি বলে ওষুধটি খুব ভালো, আপনারা খেয়ে দেখতে পারেন, ভালো কাজ করবে। তো বন্ধুরা,
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু যদি জানবার থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো।